তেনালিরামন একজন চোরকে পরাজিত করে। একসময় রমন দীর্ঘযাত্রায় বের হন। তখনকার দিনে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে অন্য শহরে যেতে হতো। পথে আরও এক পথিক রমনের সাথে যোগ দিল। এই জায়গাটি চোরদের দ্বারা আক্রান্ত। আমি ভয় পাচ্ছি তারা আমাকে ছিনতাই করবে। আমি কি তোমার সাথে ঘুরতে পারি? লোকটি রমনকে জিজ্ঞেস করল। রমন অনায়াসে রাজি হয়ে গেল। সেই রাতে দুজনে বিশ্রাম নিতে এক জায়গায় থামল। রমন ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। তার সঙ্গী এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। প্রকৃতপক্ষে সে একজন চোর ছিল যে যাত্রীদের ডাকাতি করত। সে উঠে রমনের বালিশের নিচে তাকাল তাকে বিরক্ত না করে। সে কিছুই খুঁজে পায়নি। সে সাবধানে টাকা খুঁজতে খুঁজতে রমনের পকেট খুঁজল। এক পয়সাও খুঁজে পাননি। তারপর রমন যে বান্ডিলটি নিয়ে যাচ্ছিল তা খুলল। আবার সে কিছুই খুঁজে পায়নি। পরদিন সকালে দুজনে আবার যাত্রা শুরু করে। তারা রাতের জন্য থামল। রমনের একটা ভালো ঘুম হল। তার সঙ্গী টাকা ও মূল্যবান জিনিসপত্র খুঁজতে গিয়ে রমনের জিনিসপত্র তল্লাশি করে। আবারও হতাশ হলেন। পরের দিন দুই ভ্রমণকারী পবিত্র শহর তিরুপতিতে পৌঁছেছিল এবং সঙ্গী স্বীকার করল, সে চোর। আমি কখনোই ব্যর্থ হইনি, কিন্তু এবার ব্যর্থ হলাম। এখন যেহেতু আমরা বিচ্ছেদ করছি, দয়া করে আমাকে বলুন আপনি রাতে টাকা কোথায় লুকিয়েছিলেন, চোর অনুরোধ করল। যদি না আমি আপনার গোপনীয়তা জানি, আমি হয়তো ঘুমাতে পারব না, সে স্বীকার করে। রমন মুচকি হেসে বলল, আমি তোমাকে দেখেই জানতাম তুমি চোর। আমি টাকা লুকানোর যত্ন নিয়েছিলাম, যেখানে আপনি এটি খুঁজে পাবেন না, কিন্তু আমি এটি সর্বত্র খুঁজছিলাম, চোর চিৎকার করে উঠল। আপনি কি আপনার বালিশের নিচে এটি খুঁজছেন? রমন জিজ্ঞেস করল। আমি কেন আমার বালিশের নিচে আপনার টাকা খুঁজব? হতভম্ব চোর জিজ্ঞেস করল। আমি আপনার বালিশের নিচে এটি খুঁজলাম এবং কিছুই পেলাম না, কারণ আমি টাকাটা তোমার বালিশের নিচে লুকিয়ে রেখেছিলাম, রমন বলল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে এটি এমন একটি জায়গা যা আপনি কখনই আমার অর্থের সন্ধান করবেন না।